গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন অর্থনীতির দুনিয়া, আমি সিদ্ধার্থ চ্যাটার্জি। আজকের বিষয়টা ট্যুরিজম নিয়ে, পর্যটন নিয়ে। তো ইন্টারেস্টিং টপিক, এবং পর্যটন একটা বেশ বড় অর্থনীতির দিক থেকে একটা বেশ বড় জায়গা, এবং কিছু দেশ পৃথিবীতে আছে যারা এই পর্যটনের ওপরেই চলছে, আদারওয়াইজ দেশটার অবস্থা খুব খারাপ। মানে আমি উদাহরণ দিতে পারি ইটালি কিংবা গ্রিস, অর্থনীতি ওয়াইজ খুবই খারাপ অবস্থা আছে, বাট ওখানে গেলে পর পর্যটকদের ভিড় এবং উচ্ছ্বাস এবং চারদিকে যেসব ব্যাপার দেখা যায় খুব ভালো লাগে। তো আমাদের দেশেও পর্যটন যথেষ্ট একটা ইম্পর্ট্যান্ট জায়গায় চলে আসছে, এবং কিছু কিছু স্টেটের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট। তামিলনাড়ুতে 2016 আমার কাছে ডেটা আছে, তামিলনাড়ুতে প্রায় 47 লক্ষ লোক প্রতি বছর ভিজিট করে। তারপরে মহারাষ্ট্রের স্থান আছে, সেটা প্রায় 44 লক্ষ। আমাদের পশ্চিমবঙ্গের স্থান 15 লক্ষতে। একটু আশ্চর্য লাগছে যে 2016 সমীক্ষাতে কেরালা স্থানটা 10 লক্ষ পার ইয়ার। আমার ধারণা ছিল ওটা একটু বেশি হওয়া উচিত ছিল, বাট এনিওয়ে সমীক্ষা। আমরা এইসব নিয়ে আলোচনা করব। আমার সাথে রয়েছে আজকে আমাদের একদম এক্সট্রিম লেফটে অনির্বাণ দত্ত। ও একটা সংস্থা চালায়, এক্সপ্লোরার ক্যালকাটা ওয়াকস, মানে কলকাতায় হেঁটে হেঁটে কলকাতা দেখার একটা দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার, কিছু শুনবো তার সম্বন্ধে। আর আমার ঠিক পাশে আছেন ম্যাডাম অনুসূয়া কর, এবং উনি অ্যাসোসিয়েট প্রফেসর ইন ইকোনমিক্স, অর্থনীতি অধ্যাপিকা, নেতাজি নগর কলেজ। এনারা স্বাগত আপনাদের অনুষ্ঠানে। আমরা খুব গুরুগম্ভীর আলোচনা করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাধারণভাবে বোঝার চেষ্টা করব যে এই পর্যটন ব্যাপারটা কীভাবে চলছে, সেটা বেঙ্গল ক্ষেত্রে হতে পারে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে হতে পারে। প্রথমে অর্থনীতির দিক থেকে আপনাকে একটু প্রশ্নটা হচ্ছে যে অ্যাজ এ অর্থনীতিবিদ আপনার এই ট্যুরিজম কিংবা এই পর্যটন ব্যাপারটা আপনি কোন স্থানে রাখছেন, কিভাবে দেখছেন, আপনারা কিভাবে মূল্যায়ন করেন, সেটা যদি শুনি। পর্যটন এখন পেশা হিসেবে শুধু জাতীয় স্তরে নেই, এটার আন্তর্জাতিক স্তরেও চলে এসেছে পর্যটন। আর বিশ্বায়নের ফলে তো এখন বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে ঘোরা বা পর্যটন করা সেটা তো এখন খুবই সহজ হয়ে গেছে। তো পর্যটনের মানে অর্থনীতির ওপরে পর্যটনের ভূমিকাটা কী বা তার অর্থনৈতিক ইম্প্যাক্ট কী, সেজন্য ইউএন প্রচলিত এবং ইউএন সমর্থিত একটা পদ্ধতি আছে, একটা স্ট্র্যাটিস্টিক্যাল মেথড আছে, সেটা হচ্ছে যে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টস, টিএসএ, একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির সাহায্যে, এই স্ট্র্যাটিস্টিক্যাল মেথডের সাহায্যে যে অর্থনৈতিক ইম্প্যাক্ট, যে পর্যটনের ফলে কী কী অর্থনৈতিক সুবিধা পাওয়া যেতে পারে, সেটা মেজারমেন্ট করা হয়। তো সেটা করে দেখা গেছে যে 2016 সাল পর্যন্ত দেখা গেছে যে ভারত ত্রয়োদশ বা 13th প্লেসে রয়েছে যে ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের বিষয়ে। এবং প্রতি বছরই বাইরে থেকে ভারতে যেরকম পর্যটকরা আসেন, ভারত থেকেও বাইরে যান। তো এখন এই পর্যটন একটা পেশা হিসেবে সেটা এখন সত্যি খুব লাভজনক পেশা, এবং তার একটা সুবিধা হচ্ছে যে প্রত্যক্ষভাবে তো বহু লোক এর সঙ্গে যুক্ত থাকেন, এবং পরোক্ষভাবেও এর সঙ্গে বহু লোক যুক্ত থাকেন। এবং আরও একটা সুবিধা হচ্ছে যে এই প্রত্যক্ষ পরোক্ষের পরেও যে আরও একটা উদ্ভূত বা ইনডিউসড সেক্টর থাকে, যে যেখানে হয়তো পর্যটনের প্রয়োজনে এমন এমন অনেক পেশা বা এমন অনেক কাজের প্রয়োজন হয় যেগুলোতে আগে ভাবা হয়নি। যেমন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে আমার ছেলে যখন ছোট ছিল, যে আমি দীঘাতে বেড়াতে গেছিলাম, সেই দীঘাতে আমরা যেখানে উঠেছিলাম সেখানে পরদিন সকালে, যেহেতু আমার ছেলে ছোট ছিল, একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন যে আপনাদের কি আয়া লাগবে। মানে সেখানে চেষ্টা মানে সব কিছুই পাওয়া যায়, সেটা আমার খুব অবাক লেগেছিলো অনেক বছর আগে, প্রায় 17 বছর আগে। সুতরাং সেটাও একটা পেশা,
ঠিক ডাইরেক্টলি রিলেট করা যায় না, কিন্তু ওই প্রয়োজন অনুযায়ী সেটা উদ্ভূত হয়েছে। হ্যাঁ সেটা তো বলতে পারি। কিংবদন রান্না পুরীতে সমুদ্র সৈকতে, অ্যাট ইজ আমার তো ফেভারিট, ডাব টাব খাওয়া হচ্ছে সে তো ঠিক আছে, সঙ্গে তেল নিয়ে উড়িষ্যাবাসী কিছু লোক যারা ভালো মালিশ করতে পারে তারা পৌঁছে যায় এবং বেশ রোদে ফেলে দলাই মালাই করে, এটাও তো পর্যটক হিসেবে আমি এই সার্ভিসটা গ্রহণ করি এবং পয়সা করি দিই। তো যেটা উনি এক্ষুনি বললেন যে ঠিক পরোক্ষ প্রত্যক্ষ এছাড়াও ইনডিউসড এমপ্লয়মেন্টের একটা স্কোপ, ইনফ্যাক্ট প্রচুর এমপ্লয়মেন্ট স্কোপ। অরিবান তোমাদের এই যে এক্সপ্লোরেশন যে কাজটা, পর্যটকরা যাদের পাও তারা প্রধানভাবে এদেশের লোক না বিদেশ থেকে আসে, না কীভাবে ব্যাপারটা হয়? প্রধানভাবে বিদেশের, প্রধানভাবে বিদেশের, মূলত ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারপরে আমেরিকা আছে। কি হয়টা, কি ব্যাপারটা হয়টা হচ্ছে হেঁটে কলকাতা দেখানো। আর আমরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো বলতে মেন বুঝি, ফর এক্সাম্পল ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিউজিয়াম, এগুলোকে আমরা অ্যাভয়েড করি। আর যখন আমরা ওয়াকিং ট্যুর শুরু করা হয়েছিল সেটা মেন ফোকাসটা ছিল লোকাল লাইফের ওপরে অ্যাটেনশনটা যায়, সাথে যাতে একটা রেসপন্সিবল বা সাস্টেনেবল অ্যাওয়ারনেস হয় অ্যাবাউট মাই ওন সিটি, যাতে এভরি সিটিজেন শুড বি। তো ভিক্টোরিয়া বাদ দিলে ঠিক আছে, ভালো কথা। তো কি ঢোকালে এটা কি? ঢোকালাম আমি যদি শুরু করি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পেছন থেকে একটা ব্যাক অ্যালিস থেকে হাঁটা, পিছনে একটা গলি থেকে হাঁটা শুরু করি, গলি থেকে হাঁটতে হাঁটতে আমি শোভাবাজার রাজবাড়ির দিকে যাচ্ছি, গিরিশপাক থেকে শুরু করে আমি আলটিমেটলি শোভাবাজার রাজবাড়ি, মাঝখানে আমার মসজিদ বাড়ি স্ট্রিট, মাঝখানে আমার বেথুন কলেজ, তারপর হেদুয়ার সুইমিং পুল আছে, তারপরে ঈশ্বর স্বামী বিবেকানন্দের বাড়ি আছে। কি তোমাদের ট্যুরে ফুড ট্যুরিজমটা হয়, মানে খাওয়ার দোকান দোকানে নিয়ে যাওয়া? কিছু স্পেসিফিক ট্যুর আছে যেগুলো ফুড ওয়াক, যেহেতু কলকাতার একটা নাম আছে স্ট্রিট ফুডের ওপরেই, তো ফুডের ওপরে। আর উই অলসো ডু কিছু কালিনারি এক্সপিরিয়েন্স, যেমনি বেঙ্গলি কুকিং লার্নিং সেশন আর কি, সেটা বাইরেও খুব পপুলার। সো কালিনারি এক্সপিরিয়েন্স মাল্টি ডেও হয়, মানে আপনি কোনো হোমস্টেতে কেউ বাইরে এসে থাকলো তো তার সেই যে হোমস্টে যে ওনার তার সাথে এই ডেলি মার্কেটে যাওয়া, তারপর তার সাথে এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা কীভাবে উই শপ, দেন উই বাই দ্য ইনগ্রিডিয়েন্টস টুগেদার, তারপরে ওগুলো নিয়ে রান্না করা, তারপর একসাথে খাওয়া। তো সেটা কলকাতা হচ্ছে? হ্যাঁ আমরা করি। সো এটা বিদেশিরা বেশ পার্টিসিপেট করতে পারে? এটা বিদেশিরাই প্রথমে মূলত পার্টিসিপেট করত, বাট সৌভাগ্যক্রমে এখন প্রচুর ইন্ডিয়ানরাও আসা শুরু করেছে, মানে অন্য প্রদেশের, অন্য প্রদেশে বাঙালিরা করে। বাঙালিরা আমি বলবো যে তাদের ওই একটা হুজুগের দিন থাকে, যদি একটা 2nd অক্টোবর ফর এক্সাম্পল একটা হুজুগের দিন, তো নিজের শহর, মানে ফর এক্সাম্পল আমি আমার বাবা মার কথাই বলতে পারি যে তারা জানে না কলকাতার একটা জুইশ হিস্ট্রি আছে, 3টে সিনাগগ আছে, তো এগুলো সবার কাছে একটা অজানাই ব্যাপার, তো প্রথমবার কেউ এলে তারা বিশ্বাস করে না যে এটা কলকাতা। এরপর আপনাদের মধ্যে কয়জন মল্লিক প্যালেস দেখেছেন কিংবা এরকম একটা জয়েন্ট টেম্পল আছে সেটা অসম্ভব সুন্দর, এরকম অনেক অনেক জায়গায় কলকাতা আমি দেখেছি যে আমরা নিজেরাই এত বছর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যেই আমরা অনেকে খুব মন দিয়ে পেন্টিং ফেন্টিং কখনো দেখিনি, এটা দূর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল চিরকাল দেখেছি, মানে ভেতরে গিয়ে তার আর্ট অবজেক্টস কিংবা হিস্ট্রি এটা নিয়ে পড়াশুনো কিংবা কোনো রকম আমরা ইন্টারেস্ট দেখাইনি, অথচ আমরা কলকাতায় বহু বছর ধরে আছি। এবং আমার একটা রিসেন্ট ইতালিতে একটা আমি গেছিলাম, তো ওখানে একটা রোম শহরে অদ্ভুতভাবে একটি আমেরিকান মেয়ে একটা প্রোগ্রাম করে, সেটা হচ্ছে চিজ টুর, মানে চিজ খাওয়ার টেস্টিং ব্যাপার, মানে চিজ টেস্টিং করতে হবে। তো সেটা কী ব্যাপার, আমাদের বেশ 12-15 জন লোককে এক জায়গায় জোগাড় করলো, হাঁটিয়ে দিতে আরম্ভ করলো, যেমন অনির্বাণ হাঁটিয়ে হাঁটিয়ে কলকাতা দেখাচ্ছে, তো বিভিন্ন ছোট 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 জায়গায় গেল, সেখানে একটু একটু চিজ দেয়, সে চিজটা মুখে ঢুকায়, বুঝিত না এখানে একটু আমুল চিজ খাওয়া অবধি আমার অভ্যেস ছিল, বাট সব চিজ ভালো কি মন্দ তাও বুঝি না। এবার ওরা চিজের গল্পগুলো বলছে সারাক্ষণ, সঙ্গে একটু ওয়াইন খাওয়াচ্ছে, ভালো কথা। এই করতে করতে বিকেল 5টা থেকে রাত্রি 10টা বিভিন্ন দোকানে বিভিন্ন চিজ, তার বিভিন্ন হিস্ট্রি, তার বিভিন্ন মানে কীভাবে তৈরি হয়, মানে অসম্ভব ব্যাপার, মানে আমাদেরও ধরুন কত রকমভাবে মিষ্টি তৈরি হয়
এটা আমরা বাঙালি মিষ্টি খেতে খেতেও জানি না যে কত রকম ভাবে মিষ্টি তৈরি হয়। সো নলেজটা খুব সাংঘাতিক একটা ইন্টারেস্টিং একটা একটা মোড় নিতে পারে, একটা প্যাকেজিং হতে পারে। এবং সেই ব্যাপারেই যেটা ম্যাডাম বললেন যে এটা বেশ বড় আমাদের রোজগারের ব্যাপার। আমাদের এখন সরকারি অ্যালোকেশন 2017-18 কেন্দ্রীয় বাজেটে প্রায় 335 কোটি টাকার মতন, সেটা কম না বেশি আমি জানি না, তবে পশ্চিমবঙ্গে অনেক অনেক এই ব্যাপারে খরচ করা হচ্ছে। একটা খরচ তো হচ্ছে প্রথমেই আমাদের ফিল্ম স্টার শাহরুখ খান আমাদের ট্যুরিজমের ব্যাপারে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং রেট অফ গ্রোথ ইন ট্রাফিক মানে পর্যটক প্রায় 18-19% মতন অ্যানুয়াল একটা গ্রোথ রেট আছে। এখন এখানে আমি এটাও বলে রাখছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অত ভালো এখনও হয়ে ওঠেনি। রাজস্থানে ইনফ্রাস্ট্রাকচার আমি অনেক বেটার দেখেছি। ভারত পশ্চিমবঙ্গটা খুব দারুণ জায়গা, মানে একটা স্টেটের মধ্যে আপনি মাথা তুলে ওপরের দিকে তাকালে বরফ পাবেন, নিচের দিকে তাকালে সমুদ্র পাবেন, সুন্দরবন পাবেন যেটা সারা পৃথিবীতে পাওয়া যাবে না। আর তো একটু আধটু তো রুড়ো বাংলা তো আছে, একটু লাল মাটি আছে, একটু বালি বালি আছে, পুরুলিয়া সাইডের কথাটা বলছি মানে ড্রাই ব্যাপারটা। এছাড়া শস্য শ্যামলা সোনার বাংলা তো আছেই। সম্মিলিমিশে ট্যুরিজমের খুব আদর্শ জায়গা। অরিমান, এটা সম্বন্ধে তোমার কি বক্তব্য? বেঙ্গল ট্যুরিজম হিসেবে কি রকম? বেঙ্গল অ্যাজ এ স্টেট মানে জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা আছে, আমাদের ট্যুরিজমের তিনটে যদি সেকশন করা যায়, নেচারের উপর বেস করে, হেরিটেজের উপর বেস করে, তো আর মেডিকেল ট্যুরিজম, তো তিনটে সেক্টরে বেঙ্গলে খুব যথেষ্ট ভালো স্কোপ আছে। বিকজ উই হ্যাভ নেচার, উই হ্যাভ হেরিটেজ, আর মেডিকেল ট্যুরিজমের জন্য তো বাংলাদেশে একটা বিশাল বড় ফুটফল হয়। কিন্তু আনফর্চুনেটলি মেডিকেল ট্যুরিজমটা চলে গেছে সাউথের দিকে, সাউথের দিকেই বেশি চলে গেছে। এগেন বিকজ অ্যাজ ইউ মেনশনড ওই ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচার যেরকমভাবে আমি বাজেট অ্যালোকেশনের এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, বাট সেই লেভেলে গ্রোথ আনফর্চুনেটলি হয়নি। তো লোকাল লেভেল ট্যুর অপারেটার্স ইউথের মধ্যে সবাই খুব ভালো কাজ করার চেষ্টা করছে, কলকাতার মধ্যে থেকেও এবং কলকাতার বাইরে থেকেও, বাট তাদের ইনিশিয়েটিভটা কতটা মানুষ জানছে, হয়তো আমি কিছু পয়সা কামিয়ে নিচ্ছি বা আমি আমার লাইভলিহুডটা চালিয়ে নিচ্ছি, বাট কতটা মানুষ জানে অ্যান্ড অ্যাওয়ারনেস না হলে দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ এনি এডুকেশন, তো সেইটা অবধি পৌঁছায় না। মিডিয়ামটা খুব কম, মানে ফর এক্সাম্পল ওই ঘোস্ট ওয়াকের কথা যদি বলতে হয়, যেগুলো ইউরোপে বিভিন্ন দেশে যতটা ড্রামাটিকভাবে করা হয়, এখানে আমরা একবার করার চেষ্টা করেছিলাম, সেটাতে আমরা খুব টেরিবলি ফেলিওর ছিলাম, কারণ আমি তো দূর থেকে দেখিয়ে বলতে পারি না, হাইকোর্টে একটা ভূত আছে, তো আমাকে একটা গল্প বলতে গেলে আকাশবাড়িতে ভূত আছে, তো সেটা খুব মানে একটা আই কান্ট ফুল আ ট্রাভেলার লাইক দ্যাট, তো আমাকে একটা অ্যাডমিনিস্ট্রেশন হেল্প চাই যেখানে আমাকে রাত তিনটায় ঢুকতে দেবে। সেই ওপেননেসটা আমার মনে হয় নেই, যেটা সিঙ্গাপুরে হয়তো আছে, অল ইউরোপে আছে, ইউরোপেও আছে, গভর্নমেন্ট বিল্ডিংস আর ওপেন লাইক হাইকোর্ট, মিন্ট, অল আর ওপেন টু ট্যুরিস্ট, অল মিউজিয়ামস আর ফ্রি, যেটা আমাদের একটা খুব বাজে পয়েন্ট। পৃথিবীর সব দেশে মিউজিয়ামগুলো আইদার ফ্রি অথবা সেম চার্জ হয়, আমাদের ক্ষেত্রে ফরেনারদের ডাবল চার্জ করা হয়, মানে তাজমহলে আমার ঢোকার হয়তো 100 টাকা লাগে, তাজমহলে একটা ফরেন বিদেশি ঢুকতে 1000 টাকা নেয়, উইচ ইজ আ প্রমিনেন্টলি ভিজিবল ডিসক্রিমিনেশন, তো সেগুলো তো সেটা, এবং ওরা এটা পছন্দ করে না, ওরা এটা পছন্দ করে না, তারা বলে পরিষ্কার বলে এই কথাটা যে পারহ্যাপস বোধ হয় সাউথ ইস্ট এশিয়াতে এটা প্রথম দেশ যেটাতে। আমরা একটা আলোচনাটাকে চালিয়ে, আমার একটা ফোন আছে, ফোনটা শুনে নিই কি বলছে। হ্যালো, 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 নমস্কার। নমস্কার, আমি গড়িয়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। আমি বলছি অনির্বাণ বাবুর কাছে আমার একটা প্রশ্ন, সিদ্ধার্থবাবু আপনি যেটা বললেন কি আমাদের পশ্চিমবঙ্গের পর্যটনের ব্যাপারটা, যে আমরা ওপরের দিকে তাকালেই দেখতে পাই হিমালয়, নিচের দিকে তাকালেই দেখতে পাই নীল সমুদ্র, এবং তাছাড়া কত রকম আমাদের হেরিটেজ আছে, আমাদের মন্দির, এইসব ব্যাপার, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের পর্যটনটা কিন্তু এখনো ঢিলে ঢালা অন্য রাজ্যের তুলনায়। কেন বলুন, কেন বলুন তো? সেইটাই তো বুঝতে পারি না যে এখানে এত স্কোপ থাকা সত্ত্বেও কেন এতটা ঢিলে ঢালা, এই ব্যাপারটা অনির্বাণ বাবু কি বলেন? আরো কিছুটা কি আমাদের অগ্রগতি হওয়া উচিত ছিল না?
এইটি আমি অনিবলকে জিজ্ঞেস করছি। ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করছি, শুনুন। তো প্রশ্নটা উনি বুঝতে পারছেন না যে কেন এরকম হচ্ছে না। এখন তোমরা তো অ্যাকচুয়ালি কাজটা করছো, আমার নিজস্ব অনেক বক্তব্য আছে এবং সেই বক্তব্যগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্লেস করেছি। একটা তো যেটা আমি বললাম, ইনফ্রাস্ট্রাকচারের একটা ভীষণ রিকোয়ারমেন্ট আছে। তো আর কি বলো, ইনফ্রাস্ট্রাকচার আর কি আছে? মানে প্রমোশন নেই নাকি? প্রমোশন আছে, বাট আমি মনে করি আমি যে কোনো কাজ করি, সেটা ট্যুরিজমই হোক বা যাই করি, আমার প্রত্যেকের জীবনে একটা সেলফ মোটিভেশনটা খুব দরকার। তো অ্যাজ আ বাঙালি, উনি যেটা বলছিলেন যে আমরা সব কিছু আছে, মানে সমুদ্র থেকে সুন্দরবন থেকে শুরু করে হিমালয়, বাট অ্যাজ আ বাঙালি অন আ গ্লোবাল বাউন্ডারি উই আর ভেরি ক্যালকাটা সেন্ট্রিক। মানে আমি ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি একটা, কেউ যদি কল্যাণীতেও থাকে, তাকে বাইরে গেলে বলতে হয় যে আমি কলকাতায় থাকি। তো কল্যাণীটাকে কেন কল্যাণী বলবে না, দুর্গাপুরটাকে কেন দুর্গাপুর বলবে না? তো এই এইটা কিন্তু ভারতবর্ষের অনেক রাজ্যে নেই। মানে যে নাগপুর থাকে সে কিছুতেই বলবে না আমি বোম্বেতে থাকি। তো সেই আইডেন্টিটিগুলোর ইনসিকিউরিটি থেকেই সে সেটা বলে। তো সেই জায়গাগুলোর সেলফ মোটিভেশন আজকে উত্তর দিনাজপুর কোচবিহারে নেই কেন? তো আমার মনে হয় যে পিআর মার্কেটিংটা তো একটা পরের ব্যাপার। কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানানো বা একটা হোয়াইট স্কিন লোককে দিয়ে একটা অ্যাড বানিয়ে দেওয়া, ইটস ভেরি ইজি টু ডু ইট, জাস্ট নিডস দ্য মানি, নাথিং এলস। বাট সেলফ মোটিভেশনটা আমাদের সেই লেভেলে নিজের জায়গাকে বা নিজের ট্যালেন্টকে শনাক্ত করে সেটাকে গ্লোবাল ম্যাপে আনা, আমরা সেটা করি না। রাইট, একটা সেলফ মোটিভেশনের কথা উঠে আসলো, আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপরে এর অর্থনৈতিক কী ইমপ্লিকেশন সেগুলো একবার ম্যাডামের কাছে বুঝে নেব। আপনারা দেখছেন অর্থনীতির দুনিয়া, আমি সিদ্ধার্থ চ্যাটার্জি, আমার সঙ্গে আছেন অনির্বাণ দত্ত এবং অনুসুয়া কর। আমরা ওদের সাথে আপনাকে অলরেডি পরিচয় করে দিয়েছি। তো ম্যাডাম, অর্থনীতির ভাষা আপনি যেটা বললেন যে পরোক্ষ, প্রত্যক্ষ এবং ইনডিউসড এমপ্লয়মেন্টের যথেষ্ট সুযোগ আছে, তো আপনি অ্যাজ এ অর্থনীতিবিদ কী মনে করেন? আমরা পশ্চিমবঙ্গে, ঠিক আছে, খুব বড় বড় নয় ফ্যাক্টরি আসছে না, খুব বড় বড় নয় কারখানা হচ্ছে না, ভালো কথা, কোনো প্রবলেম নেই, কিন্তু এই এই জিনিসটার উপর, মানে পর্যটনের উপর আপনি কি মনে করেন যে আমরা প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি কি না? না, যেটা একটু আগে অনির্বাণ বললেন যে অন্যান্য রাজ্য, না বিভিন্ন রাজ্য সমানভাবে এগিয়ে যায়নি পর্যটন বিষয়ে, আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে। আমার মনে হয় তার কিছু কারণ হতে পারে, একটা হচ্ছে পেশাদারিত্বের অভাব আর আরেকটা হচ্ছে সচেতনতার অভাব। যে আমরা সবসময় কিন্তু সচেতন নই যে জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করব, যে কীভাবে পর্যটন ব্যাপারটাকে কী করে আমরা আরও বেশি পেশাদারিত্ব আনতে পারি, তার উপর কিন্তু তার সাফল্য অনেক নির্ভর করে। যে আপনি যদি যান, দেখবেন যে অন্যান্য স্টেটের তুলনায় আমাদের এখানে কিন্তু পেশাদারিত্বের অভাব রয়েছে। আপনাকে কোনো একটা জিনিসের জন্য, যে সরকারি ক্ষেত্রে বিশেষ করে সরকারি যে লজ বা যেগুলো থাকে সেগুলো ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে পরিষেবার একটা ভীষণ তফাত থাকে, যে আপনি অন্যখানে গিয়ে আপনি যেটা সহজে পেয়ে যাবেন এখানে আপনি সহজে নাও পেতে পারেন। হয়তো আলো নেই ঠিকঠাক মতন, ঘরগুলো নেই, চাদর পাল্টানো হচ্ছে না, ঠিকঠাক মতন সাফাই হচ্ছে না, এগুলো কিন্তু একটা বিশাল ব্যাপার, যে যেগুলো পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নেয়। এইটা আমার মনে হয় যে অনেক একটা প্রফেশনাল পেশাদারিত্বের খুব অভাব আছে। তাহলে একটা একটা কথা বেরিয়ে আসলো, কিন্তু সেটা অ্যানালাইজ করার আগে আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো, 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 বলুন। হ্যাঁ, আমি কি লাইন পেয়েছি? হ্যাঁ পেয়েছেন। হ্যালো, বাঁকুড়া থেকে অর্জুন্দু সরকার বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে বলুন। আমার প্রশ্ন, বন তো পর্যটন, তাই এখানে আপনাদের এই বন নিয়ে বার্তাটা কি? কোনটা নিয়ে বার্তা? বার্তা বন নিয়ে ওনাদের মতটা কি আছে, আপনাদের মতে? বন্ধ দিয়ে, হ্যাঁ, সেটা তো পর্যটন শিল্প তো নিশ্চয়ই করে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, কিন্তু সেটা সম্বন্ধে মতামত দেওয়ার এটা ফোরাম নয়, বন্ধ একটা পলিটিক্যাল ব্যাপার, আমরা তো পলিটিক্যাল নিয়ে আলোচনা করছি। বন্ধের ওনারা তো ক্ষতিগ্রস্ত হন, একটু দেখুন না, আমি সরাসরি রাজনীতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, বন্ধরে ক্ষতিগ্রস্ত হয়, এ নিয়ে তো কোনো দ্বিতীয় কথা নেই। বন্ধ হবে কি না সেটা সম্ভব,
সমর্থন করা যাবে কি, সমর্থন করা যাবে কি যাবে না, এটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন। বন্ধ জেনারেল ভাবে ব্যবসাকে খারাপ করে, সেটা তো সবাই জানে, এই নিয়ে তো কোনো কথা নেই। বন্ধের সপক্ষে কেন বিপক্ষে কেন সে আলাদা ব্যাপার। এনিওয়ে, আমরা আপনি যেটা বললেন প্রফেশনাল অ্যাটিটিউডের অভাব, ঠিক কথা। গভর্নমেন্ট গেস্ট হাউস কি অমুক তমুকে অনেকেই কমপ্লেন করে যে সুব্যবস্থাটা নেই, ঠিক কথা। এবার সেখানেই প্রাইভেট সেক্টর অনেক হারিয়ে গেছে, কিন্তু আমরা 2017-18 16-17 প্রায় 75 মিলিয়ন ট্যুরিস্ট পশ্চিমবঙ্গে এসছে সমীক্ষা অনুযায়ী, যেটা 2010-11 ছিল 22 মিলিয়ন। তার মানে 5-6 বছরে 22 মিলিয়ন থেকে 75 মিলিয়ন, শুধু একটা ইনফ্লাক্স হচ্ছে। এখন এটা তো ভাগটা তো জানা নেই যে কতজন প্রাকৃতিক দৃশ্য দেখতে এসেছে, কারণ যে আপনার জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা বাড়া ফেলে পর্যটকের সংখ্যাও বেড়েছে, তার একটা কারণ এইটা। ওকে, আপনাকে ওইটা মাথায় রাখতে হবে, জনসংখ্যা বাড়ার জন্যও পর্যটকের সংখ্যা বেড়েছে, ভালো কথা। তাহলে কি আপনি সাজেস্ট করছেন কি জনসংখ্যা বেড়ে যাক বেশি করে, যাতে পর্যটন, তাতে পর্যটন ব্যাপারটা ধসে পড়বে, মানে ইনফ্রাস্ট্রাকচার নেই অথচ লোক এসে যাচ্ছে। যে অতিরিক্ত ফুটফল ধরে রাখার ক্ষমতা আমরা ইকোলজিক্যালি সেটা রাখি না, ইকোলজির দিক থেকে অতিরিক্ত ফুটফল আমরা কিন্তু ধরে রাখতে পারবো না, যেটা আমরা বারে বারে প্রমাণ পাচ্ছি। এই কিছুদিন আগে একটা খবর বেরিয়েছে, ব্লুমবার্গে একটা খবরে বেরিয়েছে যে ইউগোস্লাভিয়ার কাছে দুটো জায়গা আছে, কোটর এবং আরেকটা জায়গা, যে সেখানে অতিরিক্ত, যে এত সুন্দর সেখানকার সমুদ্রের সৌন্দর্য ছিল, যে অতিরিক্ত পর্যটকের চাপে জায়গাগুলো পুরো নষ্ট হয়ে গেছে এবং হয়তো ওরা শিগগিরই সেটা বন্ধ করে দিতে বাধ্য। এটা হচ্ছে একটা ফ্লিপ সাইড, যে এক্সট্রা ফুটফল হ্যান্ডেল করার মতন জিকোলজিক্যাল ব্যালেন্স মানে, এটা তো আমি তো আমি ব্যক্তিগত ভাবে বলছি, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত অভিমত। সেটা হচ্ছে যে যে রেটে পর্যটক দার্জিলিংয়ে যায়, আর আজকে দিনে দার্জিলিংয়ের অবস্থা যেটা আমি রিসেন্টলি গিয়ে দেখে আসলাম, তাতে তো এত দোকান, এত লোক, এত বাজার হলে পর তো সেই দার্জিলিংয়ের মানে সেই সত্যজিৎবাবুর ছবির কথা যদি মনে করার চেষ্টা করি, তার সাথে তো কোনো মিলই খুঁজে পাবো না। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আছে প্রবলেম, আছে কী করে হ্যান্ডেল করতে হবে সে নিয়ে বিশেষজ্ঞরা আছেন, তাদের সাথে আলোচনা করে অনেক কিছু বার করা যায়, সরকারের তরফ থেকে অনেক রকম মনিটরিং করা যায়, অনেক রকম নিষেধাজ্ঞা দেওয়া যায়। তো আমরা এগুলো তো আলোচনা চলবে, আমি একটা বিরতি দিয়ে যাচ্ছি, বিরতির পরে এটা নিয়ে আলোচনা করছি। ব্রেকের পরে ফিরে এলাম, একটি ফোন অপেক্ষা করছি, আমি ফোনটা নিয়ে নিই। হ্যালো, 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 বলুন। আমি গৌতম রঞ্জন কুচু বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? গৌতম রঞ্জন বসু। গৌতম রঞ্জন বসু তো? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গোয়া ফার্মাসিতে থেকে গৌতম রঞ্জন বসু বলছি। হ্যাঁ বলুন, বলুন, বলুন। আপনার টিভিটাকে একটু মিউট করুন, একটু অফ করুন, মানে সাউন্ডটা ক্ল্যাশ করছে। বলছি মা কালী, দুর্গা, মা কালী, রসগোল্লা এবং বিরিয়ানি। হ্যাঁ, মা কালী, রসগোল্লা আর বিরিয়ানি। হ্যাঁ বলুন। এইগুলোকে নিয়ে ট্যুরিজম করা যেতে পারে, জানে পারে। আমাদের একটা অর্গানাইজেশন আছে ট্রাভেল ফাইটার ফোরাম, হ্যাঁ, যারা সমস্ত ভ্রমণীদের নিয়ে ভ্রমণাজ্ঞা করে উত্তর পাড়ায় প্রতি বছর, বুঝলাম, শুনলাম আপনার কাছে কয়েকটা অভিযোগ আছে যে ছোট ছোট পর্যটন রিলেটেড সংস্থারা অনেক কাজ করে, তাতে অনির্বাণের মতন লোক কিংবা সরকারের মতন লোক তারা সঠিকভাবে হেল্প করছে না, এটা হতে পারে, সবারই কিছু না কিছু অভিযোগ আছে। বিরিয়ানি নিয়ে আপনি যদি ট্যুর করেন, তোমরা কি বিরিয়ানি ট্যুর করো? ফুড ওয়াক তো, ফুড ওয়াক তো আছে, করাই যায়। আমি একটা কথা বলছি যে কোনটা আমরা দেখাবো টুরিস্টদের এবং কোনটা দেখাবো না,
সেই বিষয়ে আমার একটা অভিজ্ঞতা আছে। তামিলনাড়ুতে একবার গিয়েছিলাম আমি বেড়াতে, সেখানে অন্তত দু জায়গায়, একবার উটির কাছে একবার কোদাইকানালের কাছে, যে দু জায়গায় বাস থেমেছিল যে সুইসাইড পয়েন্ট দেখানোর জন্য, যেখানে লোকে সুইসাইড করতে আসে এবং বাস ভর্তি লোক সব দেখতে যাচ্ছে ওখানে সুইসাইড করে, এটা দেখানোর কি মানে আমি বুঝতে পারিনি যে সুইসাইড পয়েন্ট একটা দেখানোর বিষয় হতে পারে। না ওই কি হয় টিআরপি বলে যে কথাটা আছে না, যে যেখানে মানুষ একটু একটু উত্তেজিত হয়ে যায়, একটু এক্সাইটেড হয়ে যায়, সেসব জিনিসপত্র দেখানোর ব্যাপার থাকে, আর একটু গিমিক থাকে, কারণ কিছু দেখাবার নেই যখন, তখন একটা একটা পেজ একটা বেশ উত্তেজিত যে দেখা যায় কেউ সুইসাইড করতে চাইছে কিনা, মানে সবাই দেখছে যে কেউ কোনো ডেড বডি আছে কিনা। না না, এটা আছে বেনারসে, বেনারসে ঘাটে তো নৌকোগুলো চালানো হয়, তো গত দু বছর আগে আমি একবার গেছিলাম বেনারসে, তো আমি যথারীতি নৌকোতে একটু ভ্রমণ করার ইচ্ছে থাকে এবং সন্ধ্যারতি দেখারও ইচ্ছে থাকে, তো যে নৌকায় যে যার নৌকো সে আমাকে সত্যজিৎবাবু জয়বাবু ফেডরাতের বিভিন্ন শুটিং স্পট বুঝিয়ে যাচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে যে ও তো জানে না যে আমি ওই ছবিতে ইনভলভ ছিলাম অ্যাজ এ অভিনেতা, তো আমাকেই বোঝাচ্ছে যে কোথায় আমরা, কোথায় ফেলুদা দাঁড়িয়েছিল, কোথায় হ্যাঁ মদনলাল মেঘরাজ এই করেছিল। তাই বাহ আলাম আপকে আইয়ে সব লোক কো সমঝাতে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ বঙ্গালি লোক কো বহুত ইন্টারেস্ট হ্যাঁ না আমারও ভি বহুত ইন্টারেস্ট আরা। আচ্ছা ইস ঘাট পে ক্যা হুয়া থা, ওরা দিল একটা কি বললো, সেখানে আমাদের শুটিংই হয়নি। এখন পয়েন্ট হচ্ছে এটাও ট্যুরিজম, এটাও অনির্বাণের ব্যবসা, মানে অনির্বাণদেরও এরকম এরকম মাঝে মাঝে একটু করতে হয়, মানে একটু গিমিক না হলে পর যাবে না। তারপরে নৌকো থেকে নেমে আমি বললাম যে চালাতে রইয়ে কোনো প্রবলেম নেই, যাব তো বাঙালি লোক আয়গে ইয়ে সব বলতে রইয়ে, ইস্যুটা কিছু না, ইস্যুটা একটা ইন্টারেস্টিং, ও একটা ইন্টারেস্টিং টুইস্ট লাগাবার চেষ্টা করছে ব্যাপারটায়। এবং জানেন যে বাঙালি সত্যি ছবি, মানিকবাবুর ছবি, ফেলুদার ছবি, এটা নিয়ে একটা ভীষণভাবে ইন্টারেস্ট, সেটা আমি রাজস্থানেও আমি ফেস করেছি। এনিওয়ে এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করি, যদি ইনোভেশন, ইনোভেটিভ ব্রেন যদি না থাকে ট্যুরিজমের ক্ষেত্রে আপনি এক্সেল করতে পারবেন না, কারণ সব জায়গায় ধরুন প্রত্যেকে সাধারণত কলকাতা বিভিন্ন স্পটগুলো দেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ইনোভেশন মানে প্রয়োগ না করেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো ট্যুরিস্ট কম হতে পারে আপনার ইয়েতে। তোমার কি মনে হয় অনির্বাণ, যে এই ট্যুরিজম ব্যবসাটা তুমি যেটা করো কিংবা তোমার মতো লোকে যারা করে, এর মধ্যে ইন্ডিভিজুয়াল স্পেশালাইজেশন, ইন্ডিভিজুয়াল রিসার্চ, ইন্ডিভিজুয়াল স্টাইল, এগুলো খুব ইম্পর্টেন্ট? প্রচণ্ড ইম্পর্টেন্ট। ইটস স্টোরি টেলিং। আমি একজন খুব সিনিয়র গাইড ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, তার থেকে কিছু গল্প শুনতে মাঝে মাঝেই আমরা যাই, তো তার বলা একটা কথা যে ইটস নট অনলি গাইডিং, ইটস বেসিক্যালি অ্যাক্টিং। সো মাইকেল অ্যাঞ্জেলোর একটা কোট ছিল, সেইখানে পিপল উইল নেভার রিমেম্বার হাউ মাচ ইনফরমেশন আই গিভ দেম, দে উইল অলওয়েজ রিমেম্বার হাউ আই লেট দেম ফিল অ্যাবাউট ইট। সো অ্যাট দ্য এন্ড ওই বেনারসের মাঝির মতো ওই তথ্যটা কতটা ভুল বা কতটা ঠিক সেটার থেকে বেশি রেলিভেন্ট হচ্ছে ও আপনাকে ওই সময়ের জন্য আনন্দ দিয়েছে। অ্যাবসলিউটলি। সো সেই ফিলিংটা এনাক্ট করে বোঝানো, ইউ হ্যাভ টু রিয়েলি এনগেজ করতে হবে ওই ট্যুরিস্টের সাথে। তারপরে আজকের দিনে দাঁড়িয়ে যেই শহরটা অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, তো কলোনিয়াল টাইমের সাথে রাস্তাঘাট ফুটপাথগুলো সব ঢেকে গেছে হকারে, তো আপনি কি করে বোঝাবেন? আপনি তো একটা হেড এতে নিয়ে যাবেন, তো সেখানে আপনার চয়েস অফ ওয়ার্ডস, আপনি কীভাবে এক্সপ্রেস করছেন আর কোন কোন গল্পগুলো আপনি মানুষ বুঝে বলছেন, সেগুলো খুব ইম্পর্টেন্ট, এবং সেগুলোতে ইন্ডিভিজুয়াল রিসার্চ এবং ডেইলি রিসার্চ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। খুব ইন্টারেস্টিং ফিডব্যাক ফরেন ট্যুরিস্টদের কাছ থেকে তুমি পেয়েছো কলকাতা ট্যুরিস্ট করতে, দু একটা শুনি। দু একটা হচ্ছে, প্রথম কথা তারা একটা বলবো মানে স্টেট ওন ট্যুরিজম ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল আমাদের নর্থ কলকাতা একটা মার্বেল প্যালেস বলে একটা জায়গা আছে, হ্যাঁ ওই দিকে না, ওটা হচ্ছে আপনার মানে রাজেন্দ্র মল্লিকের প্যালেস তো, হ্যাঁ রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুরের প্যালেস যেটা, তো সেখানে যেতে গেলে বাইরেই একটা পোস্টার টাইপের হোর্ডিংয়ে লেখা থাকে যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে পাস পাওয়া যায়, ঠিক আছে। এবারে অনেকে এমনি চলে গিয়ে টার্ন আপ করে কিছু টাকা ফিজ দিয়ে ঢুকে গেল, বাট যে ফরেনার যে শুধু ইংলিশ বলছে সে তো শুধু ওইটুকুই বুঝবে, তো তার কাছে অ্যাকসেপ্টেবিলিটিটা সে জানবে যে আমার ডালহৌসিতে বিবাদীবাগে একটা অফিস আছে, সেখানে গেলে আমি পাসটি পাবো, তো সে ওখানে চলে যাবে। কিন্তু তার যে ফার্স্ট ইম্প্রেশনটা, ওই যে বললাম সেলফ মোটিভেশনটা, সেখানে আমাদের মতো বয়সের ছেলেমেয়েরা বসে ফেসবুক করে, তো তারা তাকে যে হেল্প করবে সেই হেল্পটা নেই। সুতরাং ফলো তো ফার্স্ট ইম্প্রেশনটা আমাদের স্টেট ওন ট্যুরিজমে খুবই নেগেটিভ। মানে তুমি কি বলছো ট্রান্সপারেন্সির অভাব?
ট্রান্সপারেন্সির অভাব, আর যাকে হয়তো দায়িত্বগুলো দেয়া হয়েছে তারা নিজেরাও জানে না যে হোয়াট দে আর সাপোজ টু ডু, সেটা একটা বিরাট প্রবলেম। সেটা একটা মানে আমি যদি ঠিকভাবে ট্রেনই না হই, সেই আবার আমার কথা আছে ইন্ডিভিজুয়াল রিসার্চের, আমি একটা ডালহৌসি ওয়াক করাতে গিয়ে যদি আমি কুমার টুলির গল্প বলি ইয়ের সামনে দাঁড়িয়ে, রাইটার্স বিল্ডিংয়ের সামনে, সেটা তো কোনো রেলিভেন্স নেই। তাহলে আমি কী নিয়ে করছি সেই সাবজেক্টটা তো আমার কাছে, বিষয়টা আমার কাছে পরিষ্কার হতে হবে। এক্স্যাক্টলি। তো আপনারা যারা শুনছেন, আমি এই প্রশ্নটা করেছি তার একটা কারণ আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং কতটা সঠিক আমি জানি না, তবে আমি মনে করি সাবস্ট্যান্সিয়ালি সঠিক। তার কারণটা হচ্ছে যে আমার সারাক্ষণ অন্যান্য কাজের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, এবং আমি মনে করি যে ট্যুরিজমে আপনি যদি আপনার ব্যক্তিগত স্কিলটা ডেভেলপ করতে পারেন, প্রোভাইডেড আপনার হিস্ট্রি সম্বন্ধে ইন্টারেস্ট আছে, প্রোভাইডেড আপনি রিসার্চ করতে ইন্টারেস্টেড, তাহলে ইট কুড বি আ ইন্ডিভিজুয়াল ওয়াইজ আ লাভলি বিজনেস। কেন আজকের এই ব্যবসাটা পুরো চ্যানেলাইজ হয় ডিজিটাল মাধ্যমে। আজকে আপনারা ডিজিটাল ওয়ার্ল্ডে, মানে ওয়েব ওয়ার্ল্ডে বলুন আর ডিজিটাল ও ফেসবুক বলুন, টুইট বলুন, এখান দিয়ে কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট ওই ওই জায়গাটা অ্যাক্সেস করে। আপনার যদি ভালো ইন্ডিভিজুয়াল একটা স্টাইল থাকে, ইন্ডিভিজুয়াল একটা জিনিস ডেভেলপ করতে পারেন, আপনি কিন্তু এটা অনায়াসে খুব বড় একটা ব্যবসা করতে পারেন। যে মেয়েটির কথা বললাম রোমে, যে মেয়েটি আমেরিকান মেয়ে অথচ ইটালিতে, হ্যাঁ, সেই মেয়েটি ট্যুরিজম করাচ্ছে, চিজ ট্যুরিজম, চিজ খাওয়াচ্ছে। আর প্রত্যেক, আমি জিজ্ঞেস করছিলাম ওকে যে তুমি কত ট্যুরিস্ট পাও, বলো মোটামুটি প্রত্যেক দিনই 15 জনকে পাই। তো আমি হিসেব করে দেখলাম ও যে টাকাগুলো নিচ্ছিল আমাদের কাছ থেকে তাতে তো বেশ ভালো রোজগার। তো এখন পয়েন্ট হচ্ছে জিনিসটাকে একটা, যেটা ম্যাডাম বললেন, প্রফেশনালি এমন একটা লেভেলে নিয়ে গেছে যে ওটা একটা ইন্টারেস্টিং ওয়াক বাই ইটসেলফ। একটা হচ্ছে রোম শহরের অনেকগুলো অজানা রাস্তায় আমি হাঁটলাম, যেটা আদারওয়াইজ হাঁটতে পারতাম না, কেন ট্যুরিস্ট প্লেসগুলো একদম টিপিক্যালি ডিফাইন্ড, এখানে ভ্যাটিকান সিটি, এখানে এই, এখানে ওই, ট্রেনে করে যাও, বাসে করে যাও, নেমে পড়ো, ঢুকে পড়ো, এসব ব্যাপার আছে। এমন এমন রাস্তা, উলিগলি রাস্তা, ছোটো ছোটো দোকান, যে দোকানগুলো আমি কোনোদিন যেতাম না, সেই রকম যদি আমরা একটা মুডে পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষে যেই যেখানেই থাকেন, অনেক ইন্টারেস্টিং স্টোরি টেলিং আছে। পশ্চিমবঙ্গেই তো সাংঘাতিক স্টোরি টেলিং আছে, সেটা পুরুলিয়া হোক, সেটা শান্তিনিকেতন হোক, সেটা ডুয়ার্স হোক, সেটা আমার মাথা ভাঙা হোক, সেটা আমার উত্তর দিনাজপুর হোক। তো আমরা কেউ এই স্টোরি টেলিং নিয়ে একটা গল্প করি না, অথচ রেভিনিউ করার মতো কিন্তু প্রচণ্ড, এবং সঙ্গে যদি ফুডটাকে টাই করা যায়, খাবারটাকে টাই করা যায়, সেখান থেকেও কিন্তু প্রচুর রান্না, মানে প্রচুর রোজগারের সুযোগ আছে। ম্যাডাম আমি কি মোটামুটি ঠিকঠাক বলছি? হ্যাঁ, তো আমাদের কৃষ্ণনগরে অনেক কৃষ্ণনগরে অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু সেরকম ভাবে কখনো ট্যুরিজমটা ডেভেলপ করেনি। এটা কেন, আপনার কেন মনে হচ্ছিল ওখানকার লোকাল ছেলেরা কেন করছে? ওই যে বলে ইনোভেশনের অভাব, ইনোভেশনের অভাব। তাহলে এই আলোচনা থেকে বেরিয়ে আসছে যে ইনোভেশনের একটা অভাব। তো ইনোভেশন ইজ দ্য মাদার অফ অল। আর বলতে কৃষ্ণনগরের মিষ্টি খুব বিখ্যাত, কৃষ্ণনগরের মিষ্টি খুব বিখ্যাত। কোন মিষ্টি? সরপুরিয়া সরভাজা। হ্যাঁ, সরপুরিয়া সরভাজা, রাইট, খুব বিখ্যাত। যেমন ধরুন বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, এগুলো একটা হেরিটেজ ব্র্যান্ডিং হয়ে গেছে, বাট সেটা মেইনটেইনড হচ্ছে না, কোয়ালিটি অনেক ডিটেরিয়েট করে গেছে। আমি খুব ভালো করে জানি, খাবারের ব্যাপারে আমার একটা ইন্টারেস্ট আছে জেনারেলভাবে, তো ব্যবসায়িকভাবেও ইন্টারেস্ট আছে, কোয়ালিটি মেনটেন হচ্ছে না, অথচ এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং করা যায়। আমাদের সুন্দরবনে কয়েকটা কাজকর্ম এই দিয়ে বেশ কাজকর্ম হচ্ছে এবং বেশ ইন্টারেস্টিং, বাট ওখানে আবার সে বললাম গাইড নেই, স্টোরি টেলিং নেই, একটা ভালো জায়গা আছে থাকার জন্য, কিংবা একটা ভালো জায়গা তৈরি করেছে, একটা বোর্ড বিবির রাত্রিবেলা একটা যাত্রা টাইপের করা হচ্ছে, দ্যাটস অল অ্যাবাউট ইট। বাট আর স্টোরিটা কিছুতেই ভালোভাবে, মানে গল্প বলার একটা, মানে ট্যুরিস্টরা কী করবে, মানে এই গল্প টল্পগুলো করলে পর একটা ইনভলভ হয়, এবং তখন মনে হয় যে চলো মধুটা কিনি, তখন মনে হয় চলো একটু গ্রামে ওয়াক করে অমুকটা কিনি, মানে তখনই দেখা যাবে ব্যবসাটা শুরু হচ্ছে। এবং এটা কিন্তু সারা বিদেশে, স্পেশালি ইউরোপ, ইউরোপ কেন আমেরিকাও, ভীষণভাবে প্রফেশনালি
ব্যাপারটাকে তৈরি করে রেখেছে। এবং আমি 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 একটা ট্যুরিজমের কথা বলি, একটা হঠাৎ আলোচনা করতে করতে মাথায় আসলো, আমার ধারণা পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ যারা কলকাতা শহরে আসেন তারা ফিল্ম স্টার ব্যাপারটা খুব একটা অদ্ভুত চোখে দেখেন, ফিল্মে যারা আছেন। আচ্ছা, আমাদের কোনো ফিল্ম স্টুডিওতে কোনো ওয়াক নেই, যে একটা শুটিং চলছে একটু আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করা থাকবে, তাতে যদি তারা কিছু খরচ চায় দেওয়া যেতে পারে, এবং তাতে যারা পর্যটক তাদের যদি কিছু দিতে হয় তারাও দিয়ে দেবেন। হয়তো দেখা গেলো দু ঘন্টা একটা একটা স্টুডিওতে একটা ওয়াক করালো, এখানে এইভাবে হয়, এটা ক্রেন, এখানে ক্যামেরা হয়, এখান থেকে ঝুলে পড়ে দড়ি করে, এখানে মারপিট, বিভিন্ন ব্যাপার যেগুলো হয় আর কি আমাদের ফিল্ম লাইনে, এটা একটা দুর্ধর্ষ, ইট কুড বি আ ওয়ার্কেবল প্রপোজিশন, বিকজ আমেরিকাতে ইউনিভার্সাল স্টুডিও, সেখানে যে প্রোগ্রামটা হয় সেটা একদিন ব্যাপী, আমি নিজে গেছি বলে আমি বলতে পারি, ওর এক্সপিরিয়েন্স মানে আমি সারা জীবনের জন্য মনে রাখবো, কীভাবে হলিউডের ফিল্ম তৈরি হয় কিংবা কী কী জিনিস ওরা ইউজ করে ইন দ্যাট ফিল্ম, এবং সেখানে দোকানপাট এই ওই সেই খাওয়া দাওয়া, লক্ষ লক্ষ সারা পৃথিবীর লোকজন, চাইনিজ, জাপানিজ, ইউরোপিয়ানস, ইন্ডিয়ান সবাই যাচ্ছে, তো তখন মনে হয় যে আমরা অনেক কিছু করতে পারি। এবং এই কলকাতা স্টুডিওই তো ভারতবর্ষের প্রথম ফিল্ম স্টুডিও, মানে যাদের যাদের পৃথ্বীরাজ কাপুরের নাম করছেন সেই পৃথ্বীরাজ কাপুর কি রাজ কাপুর, এরা কিন্তু মানে কলকাতা থেকে তৈরি হয়ে বোম্বেতে গেছে, সুতরাং দেয়ার ইজ এ হেরিটেজ। এই স্টোরি টেলিংগুলো আমরা খুব একটা বলে উঠতে পারি না, এটা একটা ভালো একটা হয়তো ওয়াক স্টুডিও, তুমি ভেবে দেখতে পারো, তোমার তো একটা ব্যবসা, এটা করতে পারো, এটা টাই আপ করতে হবে বেসিক্যালি, আর কোনো ঝামেলা নেই এখানে, তোমার এর পারমিশন ওর পারমিশন লাগবে না। এবং আমার মনে হয় বাংলা বাঙালি একটা ফিল্ম ব্যাপারটা খুব ইন্টারেস্টেড, এবং কলেজ স্ট্রিট এবং কলেজ বই পড়াটা একটা সাংঘাতিক, বই পড়া নিয়ে আমাদের একটা ওয়াকিং ট্যুর আছে, উই কল ইট সিটি অফ লার্নিং, তো ওটা ওই চত্বরে মহাবোধি সোসাইটি, ওয়ার্ল্ড ওয়ার মেমোরিয়াল, ঋষি অরবিন্দ ঘোষের একটা বাড়ি, পেছনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে। আমরা তার আগে একটা স্বাধীনতা দিবস নিয়ে একটা ওয়াক করেছিলাম, সেই সময়ও ওটা দেখিয়েছিলাম। বাট আপনি যেটা বললেন সেটা খুব সত্যি কথা, মানে আমি একটা জার্নালে পড়েছিলাম, সামওয়ান ইজ নট ইন্টারেস্টেড টু বিকাম আ ফিল্ম মেকার, তার হওয়ার কোনো ইচ্ছে নেই, বাট তার একদিনের জন্য ইচ্ছে হতে পারে হাউ ইটস গেটিং মেড, তো সেটা তার এখানে দেখার কোনো স্কোপ নেই। আমি এই জন্য বললাম, হঠাৎ আমার কাছে রিকোয়েস্ট সারাক্ষণ আসে, আমি ভাবি আচ্ছা এত লোক ইন্টারেস্টেড, আমরা এটাকে একটু ব্যবসা হিসেবে মানে প্রিভিয়াস ডিগ্রি গুলোকে কনসিডার করা হয় সো মাচ, যে আমি আর্ট সায়েন্স থেকে আর্টসে কি করে মুভ করব, আমি আর্টস থেকে হিউম্যানিটিজে কি করে মুভ করব, এইগুলো তো সেইটা কিন্তু একটা বাউন্ডেশন। আমি আজকে ইঞ্জিনিয়ারিং পড়েছি মনেই যে আমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে বা প্রোগ্রাম বা কোড করতে হবে, আমি গিয়ে এখন হিস্ট্রি পড়তে পারবো না, তখন আমার কোনো একটা ডিগ্রি লাগবে, সেই জিনিসটা খুব এই এডুকেশনের ঝামেলাটা প্রচণ্ড বাধা। এবং সেই কারণে হঠাৎ যদি কেউ চায়ও যে আমি শিখে ট্যুরিজমটা নিজের রিসার্চ বাদেও আমার একটা সার্টিফিকেট নিয়ে আমি নিজে ডেভেলপ করব, তার ক্ষেত্রে কলকাতায় দাঁড়িয়ে আজকে এটা খুব অসুবিধা, কারণ ITTIM যে ট্যুরিজমের কলেজটা সেটা হচ্ছে ভুবনেশ্বর। ট্যুরিজমের কলেজ আছে প্র্যাকটিক্যাল লার্নিং খুবই কম, আর ইগনো এর কোর্স আছে সেগুলো ডিস্টেন্স কোর্স, সেটা কোনো লাভ নেই। তো সেই জন্য এই যে শেখার পদ্ধতিটা, শেখার পদ্ধতিটাতে এতটাই ইগনোরেন্স, ইগনোরেন্সেস ওই ইনভেনশন ইনোভেশন নেই, সেলফ মোটিভেশন নেই, আর মানুষের এখন ইচ্ছেই হচ্ছে আমি কবে ইঞ্জিনিয়ারিং পড়বো আর আমি কবে আমেরিকা যাবো। এখন পয়েন্ট হচ্ছে কবে ইঞ্জিনিয়ারিং পড়বো আর কবে আমেরিকা যাবো, সেটা একটা ব্যাপার, বাট ইঞ্জিনিয়ারিং পড়ে যে বিরাট কিছু লাভ হচ্ছে বিরাট কিছু, সেই সেক্টরটা অলরেডি স্যাচুরেটেড, যারা জানি যারা ব্যাংকে চাকরি করে, এক্স্যাক্টলি, এবং ক্যাশ কত এলো সেটা ব্যাংকে চাকরি করে আর গ্রুপ ডি এর পরীক্ষায় দাঁড়িয়ে আছে, গ্যাংম্যানের পরীক্ষায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেটা আছে। সেটা আপনার এখন আপনি তো শিক্ষকতা করছেন, মানে ছেলেমেদের মাইন্ডটা কি বলছে, মানে আমরা যেরকম হঠাৎ হঠাৎ আলোচনা করছিলাম
একটু এগুলো তো যে হঠাৎ করে তো এই পাশে কেউ আসতে চায় না, যদি অন্যখানে পেয়ে যায় সুযোগ তাহলে এটার কথা ভাববে না। মানে ইকোনমিক্স নিয়ে কারোর কোনো মানে সেরকম একটা স্ট্রং ওপিনিয়ন নেই ইকোনমিক্স নিয়ে? মানে আপনার ছাত্রছাত্রীদের যারা পড়তে আসছে তারা কি সেলফ মোটিভেটেড অথবা নাকি পড়তে হয় বলে একটা ইকোনমিক্স দিয়ে দিয়েছে? ইকোনমিক্স আজকাল খুব কম লোকই পড়তে যায়। কেন? এটা সাবজেক্ট অত্যন্ত কঠিন হয়ে গেছে, সেজন্য খুব কম লোকই আজকাল ইকোনমিক্স যে কমার্সের ছেলেমেয়েদের পড়তে বাধ্য, কারণ ওদের সিলেবাসের মধ্যে আছে। কিন্তু এমনি যারা আর্টস নিয়ে মেয়ে পড়ছে তারা যে তাদের একটা অপশন তাদের খুব কমে যাচ্ছে। ম্যাডাম যেটা বললো আমাকে খুব আহত করেছে, তার কারণ হচ্ছে যে আমরা যারা ইনভেস্টমেন্ট দুনিয়ায় আছি, পৃথিবীর দুজন ডক্টর মার্ক ফাবার, তিনি কত কোটি কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট ম্যানেজ করেন সেটা কেউ জানে না, মানে বলতে পারা যায় না। এই ভদ্রলোক কিন্তু বেসিক্যালি একজন ইকোনমিস্ট, তার সঙ্গে উনি ফিলোসফি, সো ডক্টর মার্ক ফাবারের যখন কথা হয় উনি কিন্তু একটা খুব অঙ্ক নিয়ে সারাক্ষণ ঘাটেননি, উনি ইকোনমিস্ট নিয়ে ঘাটেছেন। এবং ইকোনমিস্টদের যে কত বড় জায়গা পৃথিবীতে তৈরি হয়ে গেছে সেটা আপনাদের জানার হয়তো নেই, বাট সেটা কিন্তু একটা খুব দরকার। ইনফ্যাক্ট আমরা যারা শেয়ার বাজারে আছি, ইকোনমিক্স যদি না বুঝি এই শেয়ার বাজারে একটা শেয়ারও কিছু বুঝবো না। এনিওয়ে এই শেয়ার বাজার নিয়ে আলোচনা ফিরে আসছি একটা ব্রেকের পর। আপনারা দেখছেন অর্থনীতির দুনিয়া এবং আমরা আলোচনা এতক্ষণ যেটা করলাম সেটা পর্যটন ট্যুরিজম নিয়ে এবং ট্যুরিজমের বিভিন্ন দিক দিয়ে আমরা আলোচনা কিছুটা পশ্চিমবঙ্গ ভিত্তিকও আলোচনা হয়েছে, কারণ সেটা দিয়ে আলোচনা করতে সুবিধা হচ্ছে। কারণ এবার আলোচনা একটু শেয়ার বাজার হবে। আপনারা জানেন গত দু সপ্তাহ ধরে শেয়ার বাজারে বেশ বড় রকম ধস নেমেছে এবং নামার উচিত ছিল আর আরও আগে, বাট একটু দেরি করে বর্ষার মতো একটু দেরি করে নেমেছে। তো অনেক দিন ধরে মেঘটা জমছিল খালি বর্ষাটা হচ্ছিল না, তো কারণ হচ্ছে টাকার মূল্য, টাকার মূল্যের অবক্ষয় এবং তেলের দাম, এবং তেলের দামের জন্য টাকার মূল্য, এইসব করে টোরে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে ভেতরে ভেতরে জমে যাচ্ছিল ইকোনমিক্সের বেসিক কথার এগেনস্টে ভ্যালুয়েশন প্রিন্সিপল। ইকোনমিক্সের কতগুলো কথা আছে, সেই কথাতে দেশের অর্থনীতি নির্ণয় হয়। তো একটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয় যদি আপনার তেল বেশি দামে আপনাকে কিনতে হয়, তো তেল যদি বেশি দাম হয় তেলটার দামটা বেশি হওয়াটা আপনার হাতের মধ্যে নেই, ওটা আন্তর্জাতিক দাম। এখন আন্তর্জাতিক দাম যদি বাড়ে আর সেটা যদি কিনতে বাধ্য হন তাহলে আপনার খরচ বেড়ে যাবে, আয় তো একই আছে, সুতরাং সেখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এসে যাচ্ছে, ক্যাট বলি আমরা। তো ক্যাটটার জন্যে অর্থনীতিতে একটা হালকা টলমলো ব্যাপার ট্যাপার হয়েছে। এখন এই ক্যাটটাকে ম্যানেজ করতে গেলে দুটো উপায় আছে, একটা খরচটাকে কমিয়ে দাও, তো খরচ কী করে কমাবে, তেল তো আপনাকে আনতেই হবে, তো অন্যান্য যেসব জিনিসপত্র বিদেশ থেকে নিয়ে আসা হয় সেগুলো এখানে পণ্য তৈরি করার জন্য কাজে লাগে, সেগুলোর উপর একটু নিষেধাজ্ঞা হয়ে যাক, সেরকম একটা কিছু হচ্ছে এখন এই মুহূর্তে। এটা পজিটিভভাবে ব্যাপারটা আমি গ্রহণ করব না, কেন নিষেধাজ্ঞা করে আলটিমেটলি কোনো কিছু লাভ হয় না, ম্যানেজ করতে হবে খরচ এবং আয়ের মধ্যে। এখন পয়েন্টটা হচ্ছে যে এই আয় ব্যয় এই খরচে লাগাম কে ধরবে? লাগাম ছাড়া তো সবাই চালাচ্ছে, সে কেন্দ্রীয় সরকার হোক কিংবা কোনো স্টেট হোক, বিভিন্ন স্টেটকে আমি দেখি লাগাম ছাড়া খরচ চলছে, বিভিন্ন কারণে খরচ চলছে। এখন খরচ চললে একটা জায়গায় তো লাগাম হ্রাস না টানলে পর শেয়ার বাজার চলবে কী করে? সুতরাং সেটা একটা জায়গা ছিল যেখানে আটকে গেছিলো। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে একটি কোম্পানি, বিশেষ কোম্পানি ভারতবর্ষে, তাদের প্রায় 90,000 কোটি টাকা ধার নেওয়া ছিল এবং সেই ধারের এগেনস্টে তাদের সুদ এবং কিছু ধার ফেরত দেওয়ার একটা টাইম ছিল, সেই সময় ফেল করে যায় এবং তাদের সাথে ধার টাকার বিনিময় বিভিন্ন বিভিন্ন কোম্পানির সাথে নিশ্চয়ই জড়িত ছিল। তো তারা যখন ফেল করলো তখন দেখা গেলো যে টাকার অঙ্কটা এমন যেটা ফেল করলে পর অনেকগুলো জায়গায় অনেকগুলো প্রবলেম হয়ে যাবে।
তো মিউচুয়াল ফান্ড যেখানে আপনাদের লোকডিগুলো পড়ে আছে তাদের কাছ থেকে ধার দিয়েছিল, সেই ধার টাকা ফেরত না পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ড হয়তো কিছু বেচতে বাধ্য হয়েছে, এইসব সব করে টোরে গড়বড় করে শেয়ার বাজারটা বেশ ভালো রকম একটা ধসে নেমে গেছে। এবং হাউজিং ফাইন্যান্স সেক্টরে যেটা হলো যে তাদের সুদের হারটা বাড়তে আরম্ভ করলো, যেটা আমরা বন্ড ইল্ডের বলে একটা কথা আছে, সেই বন্ড ইল্ডটা বেড়ে যাওয়াতে সুদের হার তাদের বাড়তে আরম্ভ করলো। এখন এটা বাড়লে পর তারা বেশি সুদে হাউজিং লোন দিতে পারবে না, তাতে ব্যবসা খারাপ হবে এক, আবার বেশি সুদে হাউজিং লোন নেবে না তাতে ব্যবসা খারাপ হবে দুই, আবার বেশি সুদে টাকা নাও পেতে পারে, কেন মানি স্কুইজ হতে আরম্ভ করেছে, মানি সাপ্লাই M3 যেটা বলি সেটা স্কুইজ হতে আরম্ভ করেছে। এই সব মিলিয়ে মিশিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ইনভলভ, সরকার ইনভলভ, প্রাইভেট কোম্পানিজরা ইনভলভ করে যা হয় একদম খিচুড়ি পাকিয়ে গেছে। খিচুড়ি পাকিয়ে যেন মাঝে মাঝে যাবে শেয়ার বাজারে, সেটাই শেয়ার বাজারের ধর্ম, এবং তাতে দামে আমরা হ্রাস পাই এবং সেখানে কতগুলো জায়গায় অভিনব বিনিয়োগ করার সুযোগ এসে যায়। আমরা সেপ্টেম্বরের শেষের দিকে দাঁড়িয়ে এরকম আমি বলছি না যে এই মুহূর্তে বিনিয়োগ করার দারুণ সুযোগ এসে গেছে, একটু সময় লাগবে, একটু অক্টোবর মাসটা পুজোর মাসটা যেতে দিন, সামনে ইলেকশন টিলেকশন আছে বিভিন্ন প্রদেশে, সেই সব দেখবে বাজার টাজার, তো অক্টোবরটা হয়তো কাটিয়ে দেবে। ইন দি মিন টাইম হয়তো কিছু কিছু শেয়ারের কিছু কিছু সেক্টরের শেয়ারের দাম এতটা সুন্দরভাবে সংশোধিত থাকবে, সেখানে একটু একটু খাবড়াখাবড়ি করতেই পারেন। বিনিয়োগ তো এই সময় করা হয়, বিনিয়োগ তো উঁচু বাজারে করা হয় না, এটাই তো বিনিয়োগের নিয়ম, যেটা আমি অলওয়েজ বলবো এই সব পর্যায়ে SIP করে বা ইনস্টলমেন্ট করে আপনারা বিনিয়োগ করতে পারেন। অনেক ভালো ভালো কোম্পানি আপনি দেখবেন শেয়ারের দাম বেশ অনেকটা পড়ে গেছে, সেটা হাউজিং ফাইন্যান্স ক্ষেত্র হতে পারে, সেটা অটো সেক্টরের ক্ষেত্রে হতে পারে, সেটা হোয়াইট গুডসের আন্ডারে হতে পারে, সেটা ভালো ভালো নাম ভালো। তো এই যে এই যে এই যে সুযোগটা পাচ্ছেন এটা সদ্ব্যবহারটা ইনস্টলমেন্টে করতে পারেন। আমার সময় সীমা প্রায় শেষ হয়ে গেল, আজকের অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। আশা করি পর্যটন বিষয়ে দু চারটে জায়গা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আগামী দিনে প্রত্যেক মঙ্গলবার আমাদের অনুষ্ঠান, সেটা দেখতে ভুলবেন না, 7:30টার সময় অর্থনীতির দুনিয়া।